ব্ল্যাকলিস্ট হয়ে গেলে ফোন নাকি বন্ধ হয়ে যায়, ফোন চালানো যায় না, লক হয়ে যায়, এই বিষয়গুলা টোটালি একদমই মানুষের ভুল ধারণা। ইউএসএ ব্র্যান্ডে ইউএসএর অনেক সময় একটা রেস্ট্রিকশন আসে, সেই রেস্ট্রিকশনটা আসলে এটা ইউজারের জন্য এটা কোনো এফেক্ট করে না। এই ব্র্যান্ডটা আপনি যদি ব্ল্যাকলিস্ট হয়ে যায় ফোন, ওই রেস্ট্রিকশনটা আসেও আপনি সেটা জানতেও পারবেন না যদি চেক না করেন, এইটা কোনো বিষয়ই না। তো সেটার উপর ডিপেন্ড করে ভাইয়ার কি ইউএসএটা নিচ্ছে, ভাইয়া নিচ্ছে 15 Pro Max 256 GB ব্লু কালারটা। তো ভাইয়া ওপেন করেন, তার ফিলিংসটা কেমন? তো ভাইয়া কি পাশে কিন্তু তার ফ্রেন্ড আছে, তারা কিন্তু ভালোই পচাচ্ছে, কেমন কি ভাই? ভাই কিছু খাবার নাই? না, ফার্স্ট টাইম নিচ্ছে, তো এর আগে কখনো আইফোন ইউজ করেনি। ও মাই গড, যাওয়ার সময় একটু দিয়ে দিও, এই জন্য অন্যরকম সিলেক্ট করে দিব। ভাই কালারটা কেমন? ব্লু কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর কালার। আবার 15 সিরিজের নতুন কালার যদিও ব্লু আর ন্যাচারাল, ব্লু আর ন্যাচারাল দুইটাই কোনোটার থেকে কোনোটা কিন্তু কম না, দুইটাই সুন্দর। এটা বেশি সুন্দর। ওপেন করি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই।